আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের পাঁচটি হক অধিকার রয়েছে। এক, সালামের জবাব দেওয়া। দুই, রোগী হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তিন, সালাতুল জানাজায় শামিল হওয়া। চার, দাওয়াত গ্রহণ করা। পাঁচ, হাসির জবাব দেওয়া। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন। সহিহুল বুখারি 1240, মুসলিম 2162, ইবনে হিব্বান 241, সহিহ আল জামে 3150। হাদিসের মান সহিহ।